দর্শক, নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, ঘনিয়ে আসছে 7 জানুয়ারি, কতটা জমে উঠেছে চুয়াডাঙ্গায় প্রচার প্রচারণা? আতিক, 7 জানুয়ারি ঘনিয়ে আসছে, দিন যতই যাচ্ছে ততই কিন্তু ভোটের প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠছে চুয়াডাঙ্গাতে। তো আমি এখন যেখানে আছি, আমি একজন প্রার্থীকে পেয়েছি, উনি বীর মুক্তিযোদ্ধা মির্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, যিনি স্বতন্ত্র ভাবে নির্বাচন করছেন। আমরা তাকে পেয়েছি, আমরা তার মুখ থেকে শুনবো যে ভোটের মাঠের কি অবস্থা। তো আপনি তো স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠে আছেন, তো কি বুঝছেন ভোটের পরিবেশ পরিস্থিতি কি অবস্থা? এবার উৎসবমুখর ভোট হবে ইনশাআল্লাহ, যা দেখতেছি খুব মানুষের ভিতরে উৎফুল্ল, মানুষরা ভোট দিতে যাবে। কিন্তু যে নিরাপত্তা, যে সরকার যেটা বলতেছে, মানে নির্বাচন কমিশন যেটা বলতেছে সিসি, সে যদি মানে ওনারা যদি মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে পারে, প্রচুর ভোটার এবার ভোট দিতে আসবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন আতিক, যে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি যদি ঠিক থাকে, স্বতন্ত্র প্রার্থীরা আশা করছেন যে প্রচুর ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, চুয়াডাঙ্গার 2টি আসনে মোট 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, চুয়াডাঙ্গার 2 আসনে 9 জন এবং চুয়াডাঙ্গা 1 আসনে 6 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন বেশ কয়েকজন। ইতিমধ্যে কিন্তু চুয়াডাঙ্গা 1 আসনে নৌকার প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ হয়েছে, সেখানে মামলা হয়েছে এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার সাধারণ সম্পাদক তিনি গ্রেপ্তার হয়েছেন। তবে ভোটের মাঠের পরিবেশ এখনও পর্যন্ত মোটামুটি ঠিক আছে, প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে ভোট কেন্দ্রে যদি ভোটাররা আসতে পারে তাহলে জমজমাট একটি নির্বাচন হবে। তবে ভোটাররা বলছেন যে ভোটের যে ভাবটা সেটা কিন্তু এখনও জমে ওঠেনি, তবে আগামী আর কিছুদিন গেলেই হয়তো ভোটের মাঠ আরও জমজমাট হয়ে যাবে। আতিক জি, লিটন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চুয়াডাঙ্গায় প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম লিটন।